আমাদের প্রত্যেকটি পরিবারকে সিদ্ধান্ত নিতে হবে বাল্য বিবাহ প্রতিরোধে কঠোর এবং কঠিন অবস্থান গ্রহণ করতে হবে। কারণ আপনি এত কষ্ট করে একটি পরিবার তৈরি করেছেন, আপনার যে কন্যা সন্তানকে যদি আপনি অকালে বিয়ে দিয়ে দেন তাহলে সেই পরিবারটি শেষ হয়ে যাবে, আপনিও শেষ হয়ে যাবেন, আপনার কন্যা সন্তানটিও শেষ হয়ে যাবে। অর্থাৎ আপনাদের মধ্যে অনুরোধ থাকবে যে বাল্য বিবাহ প্রতিরোধে আপনাদেরকে কঠোর হতে হবে, আপনাদের প্রত্যেকটি সন্তানকে স্কুলে পাঠাতে হবে। কারণ আজকের অনেক খামারি মালিক আছেন যারা কিন্তু একাডেমিক শিক্ষায় প্রাতিষ্ঠানিক শিক্ষায় কিন্তু শিক্ষিত না, আমরা জানি তাদের অভিজ্ঞতা দিয়েই কিন্তু তারা আজকের এই খামারগুলো পরিচালনা করছেন। কিন্তু আপনারা একটু চোখ বুঝে হিসাব করুন, আপনার সন্তানটি যদি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আসে, কলেজ থেকে পড়াশোনা শেষ করে আসে, তখন আপনার খামারের নতুন নতুন যে উদ্ভাবনী শক্তি, নতুন নতুন যে প্রক্রিয়া, সেটি কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ জানাবো, দয়া করে যারা আজকের এসেছেন আপনাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করবেন। এখানে একটি কবিতা এসেছে দরগাপুর থেকে, আমি তাকে অভিনন্দন জানাই। সেই কবিতার নাকি এত পাওয়ারফুল, যেখান থেকে যদি উনি ছেড়ে দেন সেই কবিতার দরগাপুর ওনার যেখানে বাড়ি সেই বাড়িতে আপনা আপনি পৌঁছে যাবে। তাহলে দেখেন একটা প্রাণী তার বাড়ি খোঁজার জন্য তার কিন্তু যে তার যে চিন্তা চেতনা ভাবনা আছে, অথচ আমরা দেখি আমাদের সন্তানরা মাদকের সাথে জড়িয়ে যায়, সন্ধ্যার আগে বাসায় গিয়ে পড়তে বসে না। এই প্রাণী থেকে কিন্তু আমাদের শিক্ষার অনেক কিছু আছে। তো যাই হোক, আমি আমার কথা বাড়াবো না, যারা আজকের এই আয়োজনে অংশ নিয়েছেন সকলকে আমার পক্ষ থেকে উপজেলা পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই। এবং এই প্রাণী সম্পদ বিভাগের যে জায়গাটি আছে, আপনারা দেখেছেন সামনের জায়গাটি অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে আছে। আমি প্রাণী সম্পদ কর্মকর্তা নবাগত যিনি আছেন তাকে অনুরোধ জানাব, তিনি মাসিক সমন্বয় কমিটির মিটিংয়ে তিনি উত্থাপন করবেন। আমি ইতিমধ্যেই আমার উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এবিএম মোস্তাকিম মহোদয়, তিনি ঢাকাতে আছেন, তিনি একটু অসুস্থ চিকিৎসাধীন আছেন, আমি তার সাথে কথা বলেছি, আমি তাকে অনুরোধ জানাব উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মিটিংয়ে এই আঙ্গিনা সুন্দর করার জন্য কোন সহযোগিতা কিভাবে করা যায় সে ব্যাপারে তিনি উত্থাপন করবেন। আমিও সমর্থন করবো, আমার উপজেলা পরিষদের চেয়ারম্যানও সার্বিক সহযোগিতা করবেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনিও করবেন, তিনিও নবাগত, এ বিশ্বাস আমার আছে। আমি আমার কথা না বাড়িয়ে নবাগত প্রাণী সম্পদ কর্মকর্তা সহ তার নতুন যে টিম এসেছে তাদেরকে অনুরোধ জানাবো, প্রত্যেকটি ইউনিয়নে আপনাদের যে কর্মকাণ্ড আছে সেটি অত্যন্ত সততার সাথে, স্বচ্ছতার সাথে, আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে আমার কোনো খামারি, কোনো গরু, কোনো হাঁস মুরগি বা ছাগল যেন অকারণে মৃত্যুবরণ না করে সেটি নিশ্চিত করবেন। পাশাপাশি সরকারের যে সকল সুযোগ সুবিধা আছে, বিনামূল্যে ভ্যাকসিন বা অন্যান্য যে সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধার ক্ষেত্রে কোনোরূপ দুর্নীতি অনিয়ম কোনো অবস্থাতে আপনারা সহায়তা করবেন না। এটি যদি আপনারা করেন আমরা কিন্তু কোনো অবস্থাতে এটি বরদাস্ত করব না। তা আপনারা সকলেই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা রেখে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আজকের প্রদর্শনীতে আগত সকল খামারি এবং যারা পালন করেন সেই সকল সুবিজনদের। ধন্যবাদ সকলকে।